মাই ডিয়ার ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে আমি এগ রোল রেসিপি নিয়ে। রেস্টুরেন্টে যেভাবে তৈরি হয় ঠিক সেভাবে আমি করব, বরঞ্চ বাইরটা আরও টেস্টি হবে। প্রথমে আমি কি করেছি বলো তো, ময়দাটাকে ময়াম দিয়েছি। কি কি দিয়ে দিয়েছি আমি? একটু খাবার সুটা দিয়েছি আর একটু লবণ দিয়েছি। জাস্ট ভালো করে ময়াম দিয়ে কিছুক্ষণ রেখে দিবে, তারপর গোল গোল করে লিচিগুলি বেলে নেবে। তারপরে এরকম পাতলা করবে, বেশি মোটা হবে না, ঠিক আছে? দেখো আমি করে রেখেছি। তারপরে একটু তেল দিয়ে তাওয়াতে ওখানটায় দিয়ে দিবে, যে আমিও দিয়ে দিয়েছি। তারপরে কি করবে বন্ধুরা বলো তো, এই যে এভাবে ডিমটাকে ফেটিয়ে রাখবে, তারপরে ডিমটা উপরে দিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা? একদম রেস্টুরেন্টের মতো হবে, সেই টেস্টি, বরঞ্চ আরও বেশি টেস্টি হবে। তারপরে আমি কি করেছি বলো তো, শসা, টমেটো, লঙ্কা, তারপরে এগুলো আমি কুচিয়ে রেখেছি, আর একটু পেঁয়াজ। সসটা রেখেছি আমি, পরে ভরে খাবে। তোমরাও বাড়িতে কিন্তু করবে, করে কীরকম হয়েছে আমাকে জানাবে। একটু হওয়ার পরে আমি শসা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিয়েছি, এখন এটাকে আস্তে আস্তে রোল করব, ঠিক আছে? এটা নামটাই যেহেতু এগ রোল, তাই আমি এখন এটাকে রোল করব। সঙ্গে থাকো বন্ধুরা, ফিরে আসছি। কমপ্লিট, একটু লবণ দিয়ে দিচ্ছি, শসা টমেটো এগুলো কুচির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে দিচ্ছি। কমপ্লিট।